ভর্তি ফি বেশি নেওয়ার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুল গেটে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার পাল্লা স্কুলে। দ্বাদশ শ্রেণীতে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। স্কুল গেট অবরোধ করে রাখে তারা। অভিযোগ, স্কুল ছাত্রদের সাথে আলোচনার নামে এক ছাত্রকে মারধরও করা হয়। যদিও মারধরের কথা অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক জয়দেব ঘোষ বলেন, ছাত্রদের বিষয়টি নিয়ে লিখিত আবেদন দিতে বলা হয়েছিল। এক ছাত্র নিজের নামের জায়গায় অন্য শব্দ লিখলে তাকে একটি চর মারা হয়। ওদের দাবি হচ্ছে টাকা বেশি নেওয়া হচ্ছে। টাকা গতবার মানে লিটন বাবু আমার আগের হেডমাস্টার সাহেব থাকাকালীন যে টাকা তার থেকে এক টাকা বেশি নেওয়া বলছি। একজনকে নাকি আজকে মারধর করা হচ্ছে হাসপাতালে। মারধর সেরকম কিছু করা হয়নি। আজকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হচ্ছে যে তোদের কি সমস্যা আছে আমাকে জানা। আমি গতকালই ওদের বলেছি, তার ভিত্তিতে ওরা একটা অ্যাপ্লিকেশন লিখে আমাকে দেয়। সেই অ্যাপ্লিকেশনে একজনের নাম লেখে ওকে বিশ্বাস। আমি তো জানি ওকে বিশ্বাস বলে কারোর নাম নেই। তো সেই ওকে বিশ্বাসটা আমি যখন তোর ভালো নাম বল তখন বলে সায়ন বিশ্বাস। তাহলে তুই ওকে বিশ্বাস লিখলি কেন? এ বলছে আমার ইচ্ছে হচ্ছে তাই এটা করা যায় বলে ওকে আমি জাস্ট পিঠে একটা চড় দিয়েছি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। অভিযোগ, স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সাথে আলোচনায় বসলে বহিরাগতরা ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয়। তারা ছাত্রছাত্রীদের সাইকেল ভাঙচুর করে। কালকে আমাদের জিতেন বিশ্বাস, আমাদের স্কুল কমিটির সদস্য, সে আমাদের মেয়েদের দিকে আঙুল দিয়ে বলেছে, অকথ্য গালাগালি দিয়েছে, দিয়ে কথা বলেছে যে পাঁচটা ছেলেকে এনে এই এদের মেরে তুলে দেব। তাই আমরা আজকে বিচার চেয়েছি বলে স্যার আমাদের একটা ছেলেকে মেরে হসপিটালে রয়েছে। সে এখন আজকে কি করছো তোমরা? ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গোপালনগর।